আসসালামু আলাইকুম। এই ভিডিওটা কোনো বেসিক কোনো ভিডিও না, বা যেরকম গাইডলাইন ভিডিও বানায় ওরকম ভিডিও না। কারো যদি পড়ালেখার খুব বেশি চাপ থাকে চলে যেতে পারো। এই ভিডিওটা জাস্ট কিছু অ্যাডভাইস। অ্যান্ড তুমি ভিডিওটার টাইটেল দেখছো, তো ভিডিওটার টাইটেলটা একটু ডিসক্লোজ করা দরকার, কারণ আমি কখনো ঘটা করে অনলাইনে এই জিনিসটা বলি নাই। এবং আমার একটা পারসেপশন ছিল যে ব্যক্তিগত জীবন কখনোই আমি সামনে আনবো না, বাট আমার কাছে মনে হয়েছে যে এই স্টোরিটা বা এই গল্পটা অনেক ইউথকে, মানে কিছু মানুষ যারা দেখতেছে তাদের মধ্যে অনেক ইউথ ছেলে মেয়েকে অনেক কিছু দিয়ে অনুপ্রেরণা দিতে পারে। কারণ আমি এখানে একদমই বাস্তবসম্মত কিছু কথাবার্তা বলবো, যেটা আমার মতো যারা একদম মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করছো, সেইখানে থেকেও একটা হালাল সম্পর্ক বা একটা হালাল সিদ্ধান্ত লাইফকে কতটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারে, এবং আমাদের সোসাইটিতে কিছু মিথ আছে, এবং কেন আমি এতদিন গল্পটা শেয়ার করিনি পুরো জিনিসটা এখানে জানতে পারবো। ঠিক আছে, তো যারা আমাকে ব্যক্তিগতভাবে ফলো করো, আমি বলতেছি এখানে টিচার মৃধা ভাইয়া না বা অনলাইন ফিগার মৃধা ভাইয়া না, এখানে আমাকে যারা ব্যক্তিগতভাবে চিন্তা করো বা ভাবো যে অ্যাজ আ পার্সন আমি কেমন বা অ্যাজ আ পার্সন আমার চিন্তা ভাবনাটা কিরকম। আমরা কিন্তু মোটামুটি আমাকে একটা বেসিক পার্সোনাল কার্ড তোমরা জানো যে হাউ ডু আই টক, আমার ভিডিওতে আমি কখনো ভালগার ওয়ার্ডস ইউজ করি কি করি না, ডু আই স্মোক অর নট, এম আই ম্যারিড অর নট। যারা আমার পার্সোনাল লাইফ নিয়ে কিছুটা বদার ছিল, আমার কাছে মনে হয় ব্যক্তিগত লাইফ নিয়ে বদার থাকা কারোরই উচিত না, বাট একটা ব্যক্তিগত স্টোরি যদি তোমাকে ইন্সপায়ার করতে পারে তোমার ফিউচারের জন্য, বা যারা এখানে সক্ষম আছে এই জিনিসটা করার মতো, আই গেস দ্যাট ইজ গোনা হেল্প ইউ আ লট। ঠিক আছে, তো আগে একটু বলে রাখি যে কেন গল্পটা বা এই স্টোরিটা আমি তোমাদের সামনে কখনো শেয়ার করিনি। এই ভিডিওটাতে কোনো কাট করতে থাকবে না, একদম র ভিডিও। ঠিক আছে, যেমন আসবে তেমনই। তো আমি বেসিক্যালি ম্যারিড, এবং এটা আমি আজকে ম্যারিড না, আমি 2023 সালের 2রা জুন, মানে জুনের 2 তারিখে বিবাহিত হই। ঠিক আছে, অ্যান্ড সেই হিসাব করলে এখন আমাদের বিয়ের বয়স, মানে আমার আর আমার লাইফ পার্টনারের বিয়ের বয়স 1.5 বছরের কাছাকাছি হয়ে গেছে, মানে প্রায় 2 বছরের দিকে। ঠিক আছে, মানে 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে, সবার কাছে দোয়া প্রার্থী। তো এই গল্পটা আমি এতদিন কেন বলি নেই, এটা 2টা রিজন। রিজন নাম্বার 1 হচ্ছে ইভিলাই বলে একটা ব্যাপার থাকে, যে আমি চাই নাই যে আমার ব্যক্তিগত জীবনে কারো কোনো প্রকারের হিংসা বিদ্বেষ আমার লাইফটাকে নষ্ট করুক। আর সেকেন্ড রিজনটা খুবই পার্সোনাল, এটাও বলতেছি, বাট ফার্স্ট রিজনের কথা একটু বলে রাখি যে কেন আমি তাও শেয়ার করতেছি। শেয়ার করার কারণ হচ্ছে আমি খেয়াল করে দেখলাম যে আমি বিশ্বাস করি এখানে কারো ইভিলাই আসার কথা না, কারণ আমার কাছে মনে হয় এখানে আমি আমার ধর্মের পক্ষে, ইসলামের পক্ষে বা সমাজের পক্ষে কথা বলতেছি। আমি চাই যেন আরো 10টা ইউথ এই গল্পটা দেখা ইন্সপায়ার হয় এবং তাদের এই কলেজটা জন্মায় যে না ভাই আমিও কাজটা করতে পারি, লেট আস ডু দিস। ঠিক আছে, এবং একটা হারাম জিনিসকে এন্ড করার মতো সক্ষমতা যেন সবাইকে আল্লাহ প্রদান করেন। এই জিনিসটা জাস্ট একটু আলোকপাত করা এই ভিডিওটার উদ্দেশ্য। এখানে কোনো প্রকারের শো অফ করতেছি না আমি, বা আমার বিয়ের পরে সম্পত্তি কিরকম বাড়ছে, সম্পদের মালিক আমি কিরকম হয়েছি, আল্লাহ আমাকে কাক কী কী দিছে, এটা নিয়েও আমি এখানে কোনো শো অফের কারণে বলতেছি না। আমি জাস্ট তোমাকে একটা আয়রনি বা একটা ভাগ্যের আয়রনি তোমাকে আমি দেখাবো যে কাজটা কীভাবে হয়েছে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, আমি কেন শেয়ার করি নিয়ে ভার্সেস করতেছি। আর পয়েন্ট নাম্বার 2 হইতেছে বাংলাদেশের নোংরা আই উঠছে প্রশাসনিক সিস্টেম কিরকম। আমি 2023 সালে যখন বিয়ে করি তখন হচ্ছে আমার বায়োলজিক্যাল এজ, মানে আমার রিয়েল এজ হচ্ছে 22 বছর। ঠিক আছে, কিন্তু আমার সার্টিফিকেট এজ তখন 20 বছর 2023 সালে। তো বাংলাদেশের খুব নোংরা একটা সিস্টেম হচ্ছে ছেলেরা নাকি 21 বছরের আগে বিয়ে করতে পারে না। আমি জানি না তুমি তথ্যটা জানো কিনা, বাট সার্টিফিকেট অনুযায়ী, মানে তোমার বার্থ সার্টিফিকেট বা এনআইডি অনুযায়ী তোমার বয়স যতদিন না 21 হচ্ছে ছেলে হিসেবে, মেয়েদের ক্ষেত্রে 18, তুমি নাকি বিয়ে করতে পারবো না। এটাকে নাকি বাল্যবিবাহ বলা হয়, আমি জানি না যে কোন দুনিয়ায় বসে এই নিয়মটা করা হয়েছিল, বাট এই নিয়মটা আছে। তো আমি জাস্ট আমার অনলাইন সিকিউরিটি বা আমার ব্যক্তিগত জীবনের সিকিউরিটির জন্য এই তথ্যটা শেয়ার করতে পারিনি, কারণ আমি যখন ভিডিওটা, মানে আমি যখন বিবাহ করছি 23 সালের কথা বলতেছি, তখন আমার বয়স ছিল সার্টিফিকেট অনুযায়ী 20 বছর। তার মানে আমার হাতে, মানে আমরা ধর্মীয় পদ্ধতিতে বিয়ে করছি এবং আমার কাছে সরকারি উকিলও ছিল, তবে আমি কোনো অফিসিয়াল নিকা নামা যেটাকে বলে সেটা কিন্তু আমার কাছে প্রিন্টেড আকারে কিছু পাইছিলাম না, মানে আমার কাছে এক্স্যাক্টলি কোনো ডক ছিল না, বাট যেহেতু উকিল আমার পরিচিত ছিল আমি বেশ কিছু হেল্প পাইছি, কিন্তু আই ওডেন্ট সে যে আমার একটা অফিসিয়াল নিকা নামা ছিল। আমি বুঝতে পারতেছি আই গেস, মানে কোনো মাথার উপর দিয়ে যাওয়ার কথা না, মানে মধ্যে কথা মনে করো বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী যে একটা লাইক বিয়ের রেজিস্ট্রি, যেটা রেজিস্ট্রি অফিস যেটা বলে সরকারি সিস্টেমে, যেটা ওইখানে 21 বছরের আগে তোমার বিবাহ এন্ট্রি করা যায় না। তো একটু বলে রাখি এই জিনিসটা তোমাদেরকে হেল্প করতে পারে, যারা কম বয়সে বিয়ে করো অবশ্যই প্যারেন্টসের অনুমতি নিবা, কারণ তারা হয়তো অনেক কিছু তোমার থেকে ভালো বুঝে। আমি বিশ্বাস করি প্যারেন্টসরা ব্যাপারটা ভালো মতো বুঝবে, যদি আপনারা ভিডিওটা দেখেন, প্যারেন্টস যারা আছেন পুরোটা একটু দেখবেন খেয়ালি, শুরুতে যাতে না করে।
তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে মনে করো আমার যত তারিখে 21 বছর বয়স হবে ওই কয়টা পেজ মানে ওই কয়টা কলাম ফাঁকা রেখে ওই ডেটটা অনুযায়ী আমার হচ্ছে বিয়েটা পড়ানো হয়। তো ধর্মীয় পদ্ধতি তো বিয়ে হয়ে গেল, মানে ইসলামিক দৃষ্টিতে শরীয়ত দৃষ্টিতে আমার বিবাহ হয়ে গেছে, কিন্তু ওই ডক অনুযায়ী ওই কয়টা পেজ যে সে ফাঁকা রেখে গেছে ওই কয়টা পেজ ফিল আপ হওয়ার পরে দেন আমি আমারটা পাই। তা আমি যখন ভিডিওটা বানাইতেছি তখন আমার কাছে লিগাল ডকস আছে এবং আমার আমার এগেনস্টে চাইলে আইন কোনো ব্যবস্থা নিতে পারবে না, সবকিছু লিগাল। দ্যাটস এই ভিডিওটা আমি ওপেনলি বলতে পারতেছি, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড রিজন যে বাংলাদেশের খুব নোংরা একটা সিস্টেম, যেই মানে যে সিস্টেমটাতে, এটা আসলে বাংলাদেশ না মডার্ন ওয়ার্ল্ডের একটা নোংরা সিস্টেম, যে সিস্টেমটাতে একটা ছেলের বয়স যখন 20 বছর সে কমপ্লিটলি অ্যাডাল্ট, তার জন্য রুম ডেট থেকে শুরু করে এনি কাইন্ড অফ হারাম অপরচুনিটি তার জন্য আসে। ইনফ্যাক্ট আমার বেশ কিছু ফ্রেন্ড সার্কেল আছে, আমি যেহেতু ভার্সিটি লাইফে আসি আমার একটা ভার্সেটাইল ফ্রেন্ড সার্কেল আছে, তা আমি অনেক মানুষকে চিনি এবং আমি এটাও জানি যে বিভিন্ন আমাদের মানে তুমি যে শহর বাদ দাও বিভিন্ন এলাকায় গলিতে চিপায় এরকম অনেক হোটেল আছে যেখানে এই ধরনের বিশ্রী নোংরা কার্যকলাপ হয় রুম ডেট টাইপের, কিন্তু এখানে পুলিশ রেড পর্যন্ত দেয় না, কারণ বিকজ অফ দ্য মানি। সো এমন একটা দেশ যেখানে রুম ডেট করলে ইট ইজ কমপ্লিটলি ওকে, বাট ইফ ইউ গেট ম্যারিড ইউ আর ইন ডেঞ্জার, ঠিক আছে। তো যাই হোক, আমি জাস্ট তোমাকে একটু লিগাল লুপ হোলটা বুঝাইলাম যে কিছু করা যায়, কিন্তু মানে আইন থাকুক না থাকুক বাট এর ভিতরে দাঁড়ায় কিন্তু অনেক কিছু করা যায়, ঠিক আছে। তো যাই হোক, এবার আসি বিয়ের গল্পটাতে। তো আমাকে অনেকদিন ধরে যারা ফলো করতেছো আমার বিভিন্ন গল্প কথা শুনো, তুমি এতটুকু মোটামুটি বুঝো যে আমি কিন্তু আতেল, মোটামুটি ভালো লেভেলে আতেল, এবং আমার মোটামুটি 20-21-22 বছর বয়স পর্যন্ত প্রেম শব্দটার সাথে এরকম সম্পৃক্ততা ছিল না। তো 2022 সালে আছে, এখন 22 সালের 2রা জুন, আমার এখন যে ব্যক্তিগত পার্সোনাল লাইফ পার্টনার মানে আমার ফিয়ান্সে ওর সাথে দেখা হয়, ঠিক আছে। দেখাটা কেমনে হয় এটা নিয়ে আমি এতটা যাবো না, কারণ এটা আমাদের মেইন কনসার্ন না। তারপরে আচ্ছা বলে ফেলছি, দেখা হচ্ছে আমাদের অনলাইনে, ঠিক আছে। অনলাইনে দেখা করতে মানে আগে থেকেই কথা হইতো, দেন উই মেট আপ, ঠিক আছে। 2রা জুন আমরা মিট করি 22 সালে, অ্যান্ড দেন আমাদের সম্পর্কটা শুরু হয়, অ্যান্ড একদম বেসিক 90s রিলেশনশিপ তোমরা যেটা চিন্তা করো ওইরকম সম্পর্ক, ঠিক আছে। 90s সম্পর্ক যেরকম ছিল, ভেরি ডিসেন্ট। তো এই সম্পর্কটা যখন প্রায় বছর খানেকের মতো যাচ্ছে তখন একটা পর্যায়ে যে আমি রিয়েলাইজ করি যে আই এম ডুইং আ লট অফ থিংস আলহামদুলিল্লাহ, বাট যত যাই বলি না কেন, যতই ডিসেন্ট রাখি না কেন সব কিছু, মানে ইন দি এন্ড সম্পর্কটা হারাম, অবভিয়াসলি হারাম। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার সম্পদে বারাকা আসতেছে না, মেবি আই ওয়াজ ট্রাইং ভেরি হার্ড বাট কিছু আসতেছিল না। তখন আমি একটা সময় যাই ডিসাইড করি যে আই নিড টু গেট ম্যারিড। এখন এখানে একটা জিনিস বলতে হবে, তোমরা যারা এই সক্ষমতা রাখো, আমি মনে করি ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকেই একটা ছেলের মানে সে যদি পাবলিক টাবলিকে পড়ে বা প্রাইভেটে পড়লেও সে যদি মোটামুটি ইনকাম করতে পারে তার বিয়ে করার মতো সক্ষমতা হয়ে যায় কিন্তু, ঠিক আছে। বিয়ে করতে কিন্তু তোমার 1 লাখ টাকা লাগে না। তো তখন আমি একটা জিনিস রিয়েলাইজ করতে পারি যে মেবি দিস ইজ দ্য ক্লিক, হয়তো আই নিড টু গেট ম্যারিড মেবি, কারণ আমি মানে অনেক আগে থেকেই আমাদের যেটা গ্রন্থ আল কোরআন সেটার আশপাশ দিয়েই থাকছি। আমি বলতে পারবো না যে আমি লাইন টু লাইন পড়ছি, বাট কিছু ভাইটাল ব্যাপার স্যাপার তুমি আমার বেশ কিছু থট দেখছো বা বেশ কিছু পয়েন্ট অফ ভিউ দেখছো যে আমি অ্যান্টি ফেমিনিস্ট, এটা তুমি খেয়াল করছো। আমার অনেক ভিডিও আছে কিন্তু এগুলো নিয়ে, যে নারীবাদীর এগেইনস্টে কথা বলা, সেরকম অনেক কিছু তুমি দেখবে যে আমি আমার স্ক্রিপচারটা ফলো করি। তো যেহেতু ফলো করি তো আমি এখান থেকে অনেক জ্ঞান ট্যান জানি। তো একটা লাইন বা একটা আয়াত, লাইন বলছি মানে আয়াত, আমাকে খুব বেশি মোটিভেট করে, যেটাকে আমি বঙ্গানুবাদ করা যায় না, মানে বাংলায় যদি একটা তাফসির করি সেটা অনেকটা এরকম যে তোমরা তোমাদের যদি সক্ষমতা থাকে শারীরিক মানসিক এবং অর্থনৈতিক, তোমরা বিয়ে করে ফেলো, তোমাদের রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা। এই লাইনটা দেখার পরে আমি বিলিভ করি যে আচ্ছা ঠিক আছে, যদি আমার রিজিক না আসে, আমার ভাগ্য যদি চেঞ্জ না হয়, আমি যদি খাওয়াইতে চলতে পড়তে না পারি, তার মানে আমি যে স্রষ্টায় বিশ্বাস করতেছি তাহলে তো সেই জিনিসটাই মিথ্যা হয়ে যাচ্ছে, এটা তো হইতে পারে না। তার মানে অবভিয়াসলি হি মানে আমার স্রষ্টা হ্যাজ দ্য সলিউশন, লেট আস ডু দিস। তো এই কাগজটা বুকের ভিতরে নিয়ে আমি আমার বাপ মাকে জানাই যে আই নিড টু গেট ম্যারিড, আমার এজ হচ্ছে অ্যান্ড এজ হচ্ছে বলতে কত বয়স তখন সার্টিফিকেটে 20 আর এমনি 22, মানে খুব বেশি বয়স কিন্তু না। তো আমি কিন্তু এরকম মানে কাজের চাপে এরকম দাড়ি টাড়ি রাখে, আমার দেখলে মনে হয় যে 30-35 হয়ে গেছে, আমি জানি না, বাট আমার এজ কিন্তু বেশি না, বুঝতেই পারতেছো। 22-23 বছর বয়স এখন হচ্ছে, এখন মেবি 23, হোয়াটএভার। তো মানে এখন 23, সার্টিফিকেটে 21। তো এখন কাহিনী হচ্ছে আমি তখন বাসায় জানাই যে আই নিড টু গেট ম্যারিড। এখন দের ইজ এ প্লাস পয়েন্ট হেয়ার, সেটা হচ্ছে আমার মা বেশ ধার্মিক,
বাবাও ধার্মিক। তো ধার্মিক হইলো বাবা একটু কাইন্ড অফ মডার্ন ওয়ার্ল্ডের সাথে কিছুটা হইলো অ্যাডাপ্টেড, কিন্তু মা বেশ ধার্মিক, দুজনেই মডার্ন ওয়ার্ল্ডের সাথে অ্যাডাপ্টেড, বাট বাবা একটু ফিউচার নিয়ে কনসার্ন। আচ্ছা তুই বিয়ে করবি, বিয়ে করলে চলবি কেমনে, খাবি কেমনে, কি করবি? মা বলতেছে সেম কথা যে আমিও তো চাই বিয়ে করতে, কিন্তু সত্যি কি রিজিক আসবে? মানে আমি আই গেস যারা গার্ডিয়ানরা ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই রিলেট করতে পারবেন যে যত যাই হোক না কেন আপনার নিজের সন্তানের জন্য একটা চিন্তা হবে যে আচ্ছা ওকে আদৌ করতে পারবে। কারণ আমি কিন্তু এইভাবে বিয়ে করতে চাচ্ছি না যে আমি আমার বাসায় থাকবো, আমার ফিয়ন্সে ওর বাসায় থাকবো, এরকম না। বিয়ে মিনস একখানে চলে আসবো, এক বাসায় থাকবো, আমি আমার বাবা মাকে নিয়ে একখানে থাকবো, এরকম হচ্ছে সিদ্ধান্তটা। সবাই স্বাভাবিকভাবে ভয় পায়। এবং আমি এখানে বারবার মেনশন করতেছি যে আমি কিন্তু একদমই লো মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করছি, ঠিক আছে? মানে আমার লাইফটাই একটু কেমন জানি, মানে লাইক আমি বুঝাইতে পারবো না। মানে লাইক আমার মা ছোটোবেলায় কিন্ডার গার্ডেনের স্কুলের টিচার ছিলেন, আমি যখন ছোটোবেলায় মানে পড়াশোনা করতাম বেশ ভয় পাইতাম। হ্যাঁ, এগুলো অনেক গল্প আমি শেয়ার করছি বাট ক্লিয়ারলি বলি নাই। তো আমি ভয় পাইতাম বলতে কি, আমি একা পড়তে পারতাম না, যে আমি এখানে যেমন একটা ভিডিও ফেস ক্রিয়েট হয়েছে, আমি অনলাইনে কিছু কথাবার্তা বলি, এই পরিমাণ কলেজে বা সাহস আমার কিন্তু ওই বয়সটাতে ছিল না, ছোটোবেলায় একদমই ছিল না। এই সাহসটা মেবি ডেভেলপ হয়েছে 18 সালের পর থেকে আস্তে 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 করে। বাট ছোটোবেলায় আমি মা বাদে কোনো ক্লাসরুমে বসতাম না। তো তখন মা যেটা করছিল যে যেহেতু আমি পড়তে পারতেছি না, চাইতেছি না, কিন্ডার গার্ডেন মানে কেজি নার্সারি প্লে, তখন মা আমার সাথে ওই স্কুলেই টিচারের জব নেয়, ঠিক আছে? তো এরকম। আর বাবা হচ্ছে একজন প্রাইভেট সার্ভিস হোল্ডার এবং সে বেশ বড় পোস্টে কাজ করে। বাট দ্য থিং ইজ অ্যানাদার বিটার রিয়েলিটি, আমার বাবা যেখানে চাকরি করে আমি যদি নামটা নেই তাহলে তোমাদের যে কেউ মনে করবে যে আমার বাপের 5-6টা বাড়ি মিনিমাম আছে, 4-5টা গাড়ি আছে, হ্যারিয়ার ছাড়া আমার চলাফেরা করার কথা না। আমি নাম নিব না, প্রাইভেট বাট আমি নাম নিব না। কিন্তু সমস্যা হচ্ছে আমার বাবা খুব সৎ। তো এই মানুষটা কোনোদিনও তার পে স্কেল যেটা মানে তাকে যে পেমেন্টটা করা হয় তার বাইরে কখনো সে টাকা পয়সা নেয় নাই। আমি এমনও দেখছি যে তার সেম চেয়ারে বসে তার সেম কলিগ আমাদের পুরা ফ্যামিলিকে 5 বার কিনতে পারবে, বাট বাবা কোনোদিন এই জিনিসটা করে নাই, সে সবসময় হোয়াইট মানিতে চলছে। তো এই কারণে আমি লো মিডল ক্লাসে বিলং করি। বাট আমাকে আল্লাহ সক্ষমতা দিছিল, মানে বাবার সক্ষমতা ছিল, সে যদি খারাপ হইতে চাইতো অনেক কিছু করতে পারতো। আমার কাছে মনে হয় যে বাবার এই সততার কারণে আমি অনেকখান দিয়ে বেঁচে গেছি। যেমন বুয়েটের ভর্তি পরীক্ষার আগের 3 রাত না ঘুমাইও বুয়েটে সিভিলে চান্স পাইলাম, কম বয়সে বিয়ে করতে পারলাম, আল্লাহ একটা ছোটোখাটো ভাঙ্গারি গাড়ি দিল, একটা মোটামুটি ভালো সংসার লাইফ আল্লাহ আমাকে দিছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে এখানে বাবার একটা ওই আত্মত্যাগগুলো কাজ করে। তো হোয়াট এভার, আমি যখন জানাই তখন আমার বাসার অবস্থাটাই খুব উইয়ার্ড, মানে আমার বাসায় বেড আছে হচ্ছে আমি এক বেডে থাকি আর একটা বেড, ঠিক আছে, ড্রয়িং ডাইনিং। তো আমার আবার একটা ছোটো বোনও আছে, তো আমি যদি বিয়ে করি অবশ্যই আমার তখন 3টা বেড লাগবে, ঠিক আছে? তো তখন কোশ্চেনটা এখানে অ্যারাইজ করে যে আমরা কি 3 বেডের বাসা নিয়ে আদৌ মানে নেওয়ার মতো সামর্থ্য রাখি ঢাকায়। আমি মানে জিনিসটা একদম প্র্যাকটিক্যালি তোমাকে বোঝাচ্ছে, যেটা হয়েছিল সেটাই বলতেছি, যে তখন প্রথম কনসার্নটা রেজ করে যে আমি যদি বিয়ে করি তখন তো আমাদের অবশ্যই 3টা বেড দরকার পড়তে পারে, যেহেতু বাবা মা বোনকে নিয়ে থাকবো, সবাই একসাথে থাকবো, সম্ভবই না, আমরা আলাদা থাকা পসিবলই না। তো আমারও এক কথা ছিল, আমার ফিয়েন্সের এক কথা ছিল, পসিবল না বাপ মা ছাড়া থাকা, ওঠা পসিবলই না। ইনফ্যাক্ট আমি মরার আগে মনে হয় এটা পারবো না, কোনোদিনও পারবো না। তো আমরা খুব স্ট্রাগল করতেছি যে মানে আমরা তখন ডিসিশনটা বুঝো, মানে তোমরা তোমাদের মধ্যে এমন মানুষ আছে যারা যথেষ্ট প্রিভিলেজ, বাট তোমরা চিন্তা করো আমার কাছে 20 টাকা নাই দেখে বিয়ে করবো না। ওয়ার এস আমি 2 বেডের বাসায় থাকা 3 বেডের বাসায় মুভ করতে পারবো কি না এই জায়গাটাতে স্ট্রাগল করতেছিলাম, অ্যান্ড এইটার উপরে আমার বিয়ের সিদ্ধান্তটা ডিপেন্ড করতেছিল অনেকটা। তো তখন দেখলাম যে আমার মান্থলি আর্নিং তখন 6 ফিগার হয় নাই, ঠিক আছে, 5 ফিগার এবং নট দ্যাট হ্যান্ডসাম। পরবর্তীতে অনেক চিন্তা ভাবনা করে আমি বাবা মার সাথে পুরো জিনিসটা কমপ্লিটলি শেয়ার করলাম যে দ্য থিং হেয়ার ইজ যে আমি যদি বিয়ে না করি মেবি আমি শয়তানের কোনো প্ররোচনায় পড়তেও পারি, আই ডোন্ট নো। এবং যে মানুষের সাথে বিয়ে করতেছে তাকে আমি 1 বছর ধরে চিনি, সো আই গেস আর চেনার কিছু বাকি নেই, অ্যান্ড আই লাভ আর দ্য মোস্ট। আমার কাছে মনে হয় ম্যারেজ ইজ দ্য অনলি সলিউশন, বাকি যা হবে আল্লাহ চালায় নিবে ইনশাল্লাহ। বাবারে আমি তখন এই কথাও বলি যে তুমি তো একই দিন আমার হোয়াইট মানি দিয়ে চালাইলা সবাইকে, তুমি তাহলে কেন ব্ল্যাক নাও নাই? যদি তুমি না নিয়ে থাকো, আল্লাহর উপরে ভরসা ছিল, আরেকবার ভরসা করি আমরা, সবসময় তো ভরসা করবো, তাই না? সো দেন উই টুক দ্য ডিসিশন, আমরা আমার ফিয়েন্সির সাইডে কথা বললাম, সবাই রাজি মোটামুটি। আমার ফিয়েন্সির হোম টাউন এগুলো আমি বলতে পারতেছি না অবভিয়াসলি ফর সিকিউরিটি রিজন, কোথায় আমার শ্বশুর বাড়ি হয়েছে এগুলো বলা যাবে না স্বাভাবিক, অনেকেই হয়তো জানো, অনেকে আমাকে দেখছো আশপাশ এরিয়াতে, বাট বলবো না। তো দেন আমরা সব কিছু অফিসিয়ালি শুরু করি। তো আমাদের বিয়েতে মানে উই ডিডেন্ট ডু এনিথিং লাইক মানে কোনো একটা
হিউজ সিরামনি হবে এরকম কিছু করি নাই, যদি আমার স্বপ্ন ছিল বাট এটা করি নাই। আই গেস আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তো এটা করার মতো সামর্থ্য তখন ছিল না। তো আমরা ঘরোয়া পরিবেশে ঘরোয়াভাবে বিয়ে করি, ঠিক আছে, আমার বাপ মা আর যাদের যাদের সাক্ষী লাগে, আমার কিছু আত্মীয় স্বজন, আমার ফিউচার সাইডের কিছু আত্মীয় স্বজন, দ্যাটস ইট, ঘরোয়াভাবে বিবাহ। দেন আই মুভ অ্যালং উইথ হার টু মাই হাউস, আমার নিজের বাসায় ওকে নিয়ে আসে, অলরেডি বাসা চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে, বিয়ের আগের রাতে আমি বাসা চেঞ্জ করি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য থিং, ঢাকার মধ্যে এই কাজটা করি। তো এখন একটা জিনিস, এখন তোমাকে আমি এই স্টোরিটাতে যাবো, বাট তার আগে মাঝখানে ছোট্ট একটা টুইস্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে ওই টাইমে আই ওয়াজ স্ট্রাগলিং, আমি দুই বেডের বাসা নিব নাকি তিন বেডের বাসা নেবো, আমি কেন চলতে পারবো, আর বিয়ে করার দুই থেকে তিন মাস, আজকের কথা বাদ দাও, আজকেটা বলতে চাই না, এটা আল্লাহ আমাকে যা রাখছে ভালো রাখছে, ওই দুই থেকে তিন মাসের মাথায় আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট কোথা থেকে কতটুকু জমি কেনা যায়, গাড়ি কেনা হয়ে গেছে অলরেডি, বুঝতে পারছি। সো দিস ইজ হাউ রিজিক ওয়ার্কস, আমি মানে আমি কিন্তু এখানে শো অফ করতেছি না, দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিয়েলিটি। তুমি যদি আমার এখনকার কথাও বলো, আমি অবাক লাগে যে বিয়ে করার আগ মুহূর্তে আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দুই বেড না তিন বেডের বাসা নিব, আদৌ অ্যাফোর্ড করতে পারবো কিনা ভাড়া বাসা, অ্যান্ড নাও অ্যাট দিস এজ অ্যাট দিস টাইম, মানে আই ক্যান্ট ইভেন টেল ইউ যে আল্লাহ আমাকে কতটা দিচ্ছে, মানে এই এইজ অনুযায়ী আমাকে আল্লাহ কতটা দিচ্ছে, জাস্ট বিয়ের পরে এতটুকু সময়, মানে আমি আমার প্রিভিয়াস বিয়ে করার প্রিভিয়াস 21 বছরে যা কামাইছি ওই পুরো জিনিসটারে যদি একসাথ করে তুমি মোটামুটি 20 বা 30 দিয়ে গুণ দাও, সেই পরিমাণ ইনকাম আমার এখন আছে, বুঝাতে পারছি, আলহামদুলিল্লাহ, এটা সব কিছু আল্লাহর রিজিক। এবং অনেকে আবার এখানে জিজ্ঞাসা করবে যে ভাই আপনার ইনকাম সোর্সটা অ্যাকচুয়ালি কি, ইনকাম সোর্সটা খুবই ভার্সাটাইল, মানে সেটেলড, ঠিক আছে, মানে একটা ছোট্ট পোর্শন আমি পাবলিক করি, বাদ বাকি পোর্শনগুলো প্রাইভেটেড। পাবলিক পোর্শনটা তুমি অলরেডি জানো, যে চ্যানেলে তুমি ভিডিও দেখতেছো, এখানে বিভিন্ন কোর্স আছে, মানে মোদ্দাগত একটা অনলাইন প্ল্যাটফর্ম, বাট দিস অনলি ক্যান নট মেক মি সার্ভাইভ। হ্যাঁ, অবভিয়াসলি এখানকার আর্নিং দিয়ে খুব ভালো মতো চলা যায়, বাট সমস্যা হচ্ছে এটা যে অনলাইন প্ল্যাটফর্মে অনেক সময় বিভিন্ন প্রকারের ডাউনফল থাকে। যারা এই মার্কেটটা সম্পর্কে জানো না, যারা জানবা ভবিষ্যতে, তোমরা এটা জানে রেখো যে শুধুমাত্র এইটাকে টার্গেট করে আগানো উচিত না, কারণ এই মার্কেট অনেক সময় অফ সিজন থাকে, অন সিজন থাকে, অ্যাডমিশন সিজনে খুব ভালো সেল হবে, কিছু কিছু টাইমে খারাপ সময় যাবে, এরকম ব্যাপারটা, ঠিক আছে। সো এইটা সাস্টেইনেবল অবভিয়াসলি, বাট এটা শুড নট বি ইউর অনলি সিঙ্গেল বিজনেস, এইটার সাথে ইউ শুড হ্যাভ আ মাল্টিপল বিজনেসেস যেটা তোমার ব্যাকগ্রাউন্ডে চলে, এটা এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে লাইফের একটা সেগমেন্ট বা একটা পয়েন্ট আছে, যখন তুমি আর্নিং করা শুরু করো তখন নিজের ইনকামটাকে ডাইভার্সিফাই করা শিখতে হয়, বা নিজের ইনকামটাকে একটা অটোমেটেড ভার্সে ফেলতে হয়, মানে কিছু প্যাসিভ ইনকামস ক্রিয়েট করতে হয়। তো আমি অ্যাক্টিভলি হয়তো এখানে ইনকাম করতেছি, বাট আমার ব্যাকগ্রাউন্ডে বেশ কয়েকটা প্যাসিভ ইনকাম চলে, ইনক্লুডিং ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি, একটা মার্কেটিং এজেন্সি, সাথে একটা ই কমার্স ওয়েবসাইট আছে, আমাদের ড্রপ শিপিং আছে, এরকম আরও অসংখ্য জিনিস আছে। এবং আমরা এই মুহূর্তে দাঁড়ায় আমার LLC আছে, আমি বুঝাইতে পারছি, মানে আমরা UKতেও ব্যবসা করি, ঠিক আছে, বাট এই জিনিসটা আমি তোমাকে ওপেনলি এক্স্যাক্টলি ব্যবসার নাম বলতে পারবো না, কারণ ওই কয়টা ব্যবসা আমার কমপ্লিটলি প্যাসিভ ব্যবসা, মানে সামনে যেটা দেখতো সেই একটাই আমি পাবলিক রাখি, বাদ বাকি সব প্রাইভেট রাখি, ওইটা জাস্ট আমার প্যাসিভ ইনকাম। তো এই হইতেছে ব্যাপার স্যাপার। তো এই যে ব্যবসাগুলো ফান্ড হয়েছে, এই ফান্ডটা কোথা থেকে হয়েছে, এই যে তুমি আমাকে ভিডিও দেখতেছো এখান থেকে হয়েছে, বুঝতে পারছি। সো মেইন রিজিকটা হয়তো আমি এখানে পাইছিলাম, দেন এইটাকে আমি ডাইভার্সিফাই করতে পারছি। এবং এই যে আমি অনেক ভিডিওতে বলি যে আমার কিছু খুব পরিচিত বন্ধু বান্ধব আমাদের প্রতিষ্ঠানে কোম্পানিতে চাকরি করে, সব কোম্পানি বলতে যে আমি এডটেক বোঝাচ্ছি এমন কিন্তু না, আই হ্যাভ আ লট অফ আদার বিজনেসেস ব্যাক সাইড, ওইখানে কাজকর্ম করে, ঠিক আছে। এবং এই জিনিসটা যেহেতু বলে ফেলছি একটু ধারণা দিয়ে রাখি, LLC করে কী লাভ হয়, বেসিক্যালি তুমি যখন USA বা UK এইসব এরিয়াতে নিজেদের একটা কোম্পানি সেট করতে চাও, তখন তোমার একটা ট্রেড লাইসেন্স লাগে, ওই ট্রেড লাইসেন্সটাকে ওরা LLC বলে, ঠিক আছে। আমি হয়তো টার্মটা একটু ভুল করতে পারি, UKতে মেবি এটার নাম ডিফারেন্ট হতে পারে, আমি শিওর না ইউরোপ আর আমেরিকায় সেম নাম কিনা, বাট মোটা দাগে এটাকে LLC বলা হয়, মানে বাংলাদেশে যেটা ট্রেড লাইসেন্স ওই দেশে এটা LLC অ্যান্ড নাথিং এলস, একদম সোজা সাপটা জিনিস। তো আমাদের যে এজেন্সি আছে সেই এজেন্সি যেমন আমাদের বাংলাদেশি ক্লায়েন্টে কাজ করে, ঠিক একইভাবে এই জিনিসটা আমরা ইউরোপ বেসড কাজকর্ম করি, ঠিক আছে। এজেন্সি বলতে এত কঠিন কিছু না, জাস্ট ওয়েব ডেভেলপমেন্ট করি আমরা, ডিজিটাল মার্কেটিং এর কিছু কাজকর্ম করি, ঠিক আছে, আর কিছুই না, জাস্ট এখানে ছোট্ট একটা টিম আছে, এটা নিয়ে আমরা চালনা করি। তো এটার জন্য আমাদের LLC লাগে, মানে ওই দেশ বেস যখন আমরা করি, মানে তুমি যখন বাংলাদেশে কাজকর্ম করতেছো এখানকার অ্যামাউন্ট খুব কম থাকে টাকা, তুমি যদি ওইখানে যাও ওরা একটা ওয়েবসাইট বানাইতে খরচ করে তোমার £1,000, £1 আজকে তোমার পাউন্ড রেট হচ্ছে গিয়ে GBP যেটাকে বলে $165। তো বাংলাদেশে একটা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে মানুষের বাজেট থেকে সর্বোচ্চ $20,000, $50,000 বা $1,00,000, যেটা ওইখানে শুরুই হয় £1,000 থেকে, দ্যাট ইজ $165,000, ঠিক আছে। তো এই কারণে বিভিন্নভাবে ডাইভার্সিফাই করতে হয়, বাট এইটা আমাদের মেইন বিজনেস না, মানে মেইন কথাও না, বাট তোমাকে বুঝে এলাম
যে ইউ ক্যান ডাইভার্সিফাই ইউর ইনকাম। এবং আর একটা ফ্যাক্ট এখানে বলে রাখি, তুমি কিন্তু মোটামুটি গল্পটা বুঝে গেছো যে বিয়ে করার পরে আমার মানে ভবিষ্যৎটা কেমন কোয়াড্রুপল হয়েছে, আর আমি ওখানে আর একটু আসবো। বাট তার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে তুমি আমাকে অনলাইনে খুব ওপেন কথাবার্তা বলতে দেখো, এবং তুমি কিন্তু বুঝো যে আমি যে খুব কাটছাট করে কথাবার্তা বলি যে এইটা না ওইটা না, তারপরে এইটা ফেলাও ওইটা ফেলাও, এই ভাষাগুলো যদি আমি সুন্দর করি হয়তো আমার অনলাইনে সেলস অনেক বেশি আসবে, কোর্স সেলস বেশি হবে। কিন্তু আমি কেন তারপরে রিয়েল কাট কথাটা বলতে পারি, বলার সাহসটা রাখি, কারণ আমার ব্যাকসাইডে একটা প্যাসিভ সিস্টেম ক্রিয়েট করা আছে। সো আমার এইখানটা যে পড়ে গেলে সব শেষ হয়ে যাবে এমন কিছু না, হ্যাঁ এটা আমি ক্ষতিগ্রস্ত হব, বাট আই এম নট কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন এডেড গ্রুপ। আমি বুঝতে পারছি এই আর কি বিষয়টা। যাই হোক, এটা পুরোপুরি আউট অফ কন্টেক্সট ছিল, একটু বলে রাখলাম। এখন বলি যে বিয়ের পরে সম্পত্তি বাড়ছে কেমনে। অনেকে বলবো যে ভাই কি যৌতুক নিচ্ছেন নাকি, এটা কমপ্লিটলি ইসলামের দৃষ্টিতে হারাম, এবং এটা কখনো তুমি অ্যাজ আ ম্যান তুমি চাইতেই পারো না, অ্যান্ড অ্যাজ আ মুসলিম ম্যান তুমি চাইতে পারো না। বরং ইসলামের নিয়ম অনুযায়ী তোমাকে বিয়ের সময় কন্যাকে একটা টাকা দিতে হয়, যেটাকে আমরা নিকা নামা বলি বা কাবিন নামা বলি, আমি ঠিক জানি না। তো এই অ্যামাউন্টটা ইসলামের সিস্টেম হচ্ছে এটা, যে যতক্ষণ না পর্যন্ত তুমি এই অ্যামাউন্টটা পে করতেছ ততক্ষণ পর্যন্ত ইউ আর নট হালাল ফর ইউর ওয়াইফ, ঠিক আছে, এমন বিষয়টা। যদি তোমার ওয়াইফ তোমাকে মাফ করে দেয় একটা ডিফারেন্ট কেস। সো এই ধরনের চিন্তাভাবনা কিন্তু মাথায় আনা দরকার নাই যে ভাই আমরা কি বিয়ে করে যৌতুক নিবো তারপরে বড়লোক হবো না, দ্যাট ইজ নট দ্য প্রসেস, দ্যাট ইজ কমপ্লিটলি হারাম। তুমি একটা হালাল কাজ করতে চাই আর একটা হারাম কাজ করতেছো, তোমার রিজিক কখনোই বাড়বে না। এবং আরেকটা জিনিস একটু অ্যাড করে রাখি, একটু সামান্য এই পয়েন্ট একটু অ্যাড করে, তুমি অনেকগুলো স্টোরি পাবা যে বিয়ের পরে ভাই আরো বাজে গেছে, মানে ওর লাইফ আরো বাজে গেছে। তুমি জানো মেইন রিজনটা কি? প্রথম রিজন হচ্ছে যৌতুকটা। বুঝাতে পারছি, মানে তুমি বুঝো, তুমি মনে করো খুব ভালো একটা ছেলে, তুমি হালাল একটা লাইফ শুরু করতে চাও, ইউ গট ম্যারিড, তুমি চাইতেছো তোমার ইনকাম বাড়বে, তোমার তোমার একটা পাওয়ার আসবে, তোমার একটা ব্লাড লাইন লেভেলের পাওয়ার আসবে, একটা ব্লাড লাইন ক্রিয়েট করতে পারে, আম দ্য ম্যান। এই জিনিসটা তুমি যখন ক্রিয়েট করতে চাচ্ছ, ওই সম্পর্কটা শুরু করতেছো তুমি কি দিয়ে? ডাউরি বা যৌতুক দিয়া। ওই যৌতুকের টাকা তুমি কোনো জায়গায় ইনভেস্ট করতেছো বা একটা ব্যাংকে রাখতেছো, এই টাকা যতদিন তোমার সাথে থাকবে ইউ নেভার বি বিগ এনাফ, তুমি কিছুই করতে পারবো না। সো এই এই হারাম টাকাটা, এটা কিন্তু কমপ্লিটলি হারাম টাকা যৌতুক, এই টাকাটার কারণে। মানে ছেলেদের পক্ষে যৌতুক নেওয়াটা হারাম, বাট মেয়ে কিন্তু টাকা পায়, মেয়েকে টাকা দিতে হয়, ইসলামের সিস্টেমটা এরকম। দ্যাটস ওয়াই আই এম এগেনস্ট ফেমিনিস্ট, দ্যাটস ওয়াই আই এম এগেনস্ট ফেমিনিজম, কারণ ইসলামে খালি ফেমিনিজম না, ইসলামে বলা নাই নারী পুরুষ সমান অধিকার, ইসলামে যার যেটা দরকার তাকে সেটা দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট মেয়েদেরকে আমি খেয়াল করছি অনেক ক্ষেত্রে ছেলেদের থেকে বেশি অধিকার দেওয়া হয়, যেমন বিয়ের ক্ষেত্রে তোমাকে বললাম। তো কাহিনী হইতেছে ওই জিনিসটার উপরে তুমি যদি তোমার ব্যবসা দাঁড় করতে যাও, ভাই জীবনও দাঁড়াবে না, এর থেকে ভালো ভাই যায় না তো সেখানে থাকো, ঠিক আছে, ওই ধান্দা নিয়ে বিয়ে করতে এসো না, হোয়াট এভার। তো বিয়ে করার পরে মানে সব কিছু এমনভাবে চেঞ্জ হচ্ছে, মানে এক্সপোনেনশিয়ালি এমনভাবে বাড়ছে যে আমি জিনিসটা কাউন্ট করতে পারি না, মানে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, মানে জিনিসটা কেমন জানি লাগতেছে। মানে আমি এর থেকে প্ল্যাটফর্মে কাজ করতেছিলাম, এতদিনে মাসে আমরা সিক্স ফিগার টান দিতে প্যারা খাইতেছিলাম, ফুট করে এক মাস কি দুই মাসের মাথায় আমার কাছে লাগতেছে এই সেভেন ফিগার হয়ে গেল মান্থলি, এরকম হইতেছে। ওই টাকাকে যখন আমি আবার খাটাইলাম, আমার তখন একটা অলরেডি একটা ই কমার্স ব্যবসা ছিল, কিন্তু তোমরা অনেকে জানো এটা, ওই যে কি জানি একটা নাম ছিল তখন, এটা নাম চেঞ্জ করে ফেলছি পরে প্রাইভেট করে ফেলার কারণে, মানে আমি ব্যবসাটা প্রাইভেট, ব্যবসাটা পাবলিক, ফলোয়ার্সও আছে কিন্তু আমি নামটা নিব না, ঠিক আছে, বাট তখন একটা নাম ছিল ই ওন স্টোর, মনে আছে কিনা। তো ওইখানে যখন ইনভেস্টমেন্ট করলাম ওইটা বড় হইলো, আমাদের কমপ্লিট যে একটা ওয়েব এজেন্সি ক্রিয়েট করছিলাম, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ওয়েব এজেন্সি, এটা বড় হওয়া শুরু করলো, এভরিথিং ওয়ার্ক আউট, অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত দাঁড়ায়। আমি জানি না ভবিষ্যৎ আল্লাহ আমার জন্য কেমন রাখছে, বাট এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। শুধুমাত্র আমি এমন না যে আমি আমার ফিয়ন্সিকে নিয়ে টিকতে পারতেছি না, আমি আমার পুরো বাসার হাউস হোল্ড ইনকামের ইনকামের মধ্যে 80-90% আমি কন্ট্রিবিউট করি নিজে আলহামদুলিল্লাহ। এবং এই কন্ট্রিবিউশন করার পরেও আই হ্যাভ আ লট অফ মানি টু সেভ অ্যান্ড ইনভেস্ট আলহামদুলিল্লাহ। কোনোভাবেই এটা শো অফ না, এটা জাস্ট তোমাকে জানানো, জাস্ট বুঝানো যে তুমি যদি লো মিডল ক্লাস ফ্যামিলিতে থাকো, বিলং করো, উইথ দ্য প্রপার স্ট্র্যাটেজি অ্যান্ড দ্য গাইডেন্স ফ্রম দ্য আল্লাহ তুমি তোমার লাইফ চেঞ্জ করতে পারো। ম্যান, ইউ হ্যাভ টু মেক ডিসিশনস ওয়াইজলি। কোনোভাবে এই জিনিসটা ভাবার কারণ নাই যে ভাই আপনার এটা লেগে গেছে না, এটা ইট ডিডেন্ট ক্লিক, ইট ডিডেন্ট ক্লিক ভাই, বেসিক্যালি ট্রাস্ট মি ইট ডিডেন্ট ক্লিক। তুমি যদি মনে করে থাকো বিয়ের পরে আমি দুই মাস ঘুমাইছিলাম অ্যান্ড দেন ইট ওয়ার্ক, না, আই ওয়ার্ক সো হার্ড ফর ইট। তুমি আমার চোখ মুখ দেখো, আর আজকে থেকে দুই বছর তিন বছর আগের একটা ছবির চোখ মুখ দেখো, তুমি আমার চোখ মুখে একটা স্ট্রাগলের ছাপ দেখবা। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে অ্যাট দিস অ্যামাউন্ট অফ লেভেল আমি এখন যে লেভেলে আছি, এখানে দাঁড়া আমার কী পরিমাণ হার্ডওয়ার্ক অ্যান্ড খাটনি আছে, তুমি আমার চোখ মুখ চেহারার দিকে তাকাইলে বুঝবা, ঠিক আছে। সো ইটস নট অনলি অ্যাবাউট ম্যারেজ, ইটস অলসো অ্যাবাউট তোমাকে পুশ করতে হবে, ইউ হ্যাভ টু স্ট্রাগল, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড,
একটা পর্যায়ে যায়, সবগুলা ডট একসাথে কানেক্ট হবে, আমরা কখনো ওই পয়েন্টটা দেখতে পারি না। আমি একটা ভিডিও বানাইছিলাম এরকম যে তুমি কাজ করতে থাকো সাকসেস আসতেছে না, করো 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 সাকসেস নাই, করতেছো করতেছো করতেছো, মানে তুমি প্রত্যেকটা পয়েন্টে নিজের লেভেলটাকে আটকায় উঠাইতেছো, অ্যান্ড একদিন একটা সেকেন্ড কাজ করলে ধুম করে লেভেল আপ, তুমি বড় লোক হয়ে গেলো, তোমার লাইফের সব স্বপ্ন হয়ে গেল। আমার লাইফের কোনো স্বপ্নই এখনো হয়তো ফিল আপ হয় না এরকম করে, বাট আম অন ইট। এখন দ্যাট ডিপেন্ডস তুমি তোমার স্বপ্ন কত বড় দেখো। ইলন মাস্ক একটা কোশ্চেন করা হয়েছিল যে ভাই আপনি বলতেছেন আপনি ব্যবসায় নামার সময় $30 মিলিয়ন ছিল, আপনি বলতেছেন $30 মিলিয়ন কিছুই না। ইলন মাস্ক তখন বলছিল $30 মিলিয়ন অনেক কিছু, দ্যাট ডিপেন্ডস অন দ্য পার্সন, আমার কাছে এটা কিছুই না। তো ভাই আমি স্বপ্ন অনেক বড় দেখি, কারণ আমি জানি আমার সৃষ্টিকর্তা অসীম ক্ষমতার অধিকারী এবং সে অসীম দয়ালু, তো আমি তার কাছে অসীম চাইতে আমার কোনো সমস্যা নেই। আই ওয়ান্ট মোর, আলহামদুলিল্লাহ আমি চাইতে পারি, আমি চাপো, এবং আমি তোমাদেরকে ইন্সপায়ার করি এভাবে চাও। কোনোভাবে আমি ভিডিওটা শেষ করব, বাট কোনোভাবেই এই জিনিসটা এখানে ভাবার কোনো কারণ নাই যে আমি এখানে শো অফ করছি বা কিছু করছি। আমি জাস্ট তোমাকে কয়েকটা জিনিস জানাইছি। একটা হচ্ছে এই যে একটা নোংরা ব্যাপার বাংলাদেশের লিগাল সিস্টেমে, যে 21 বছর বয়সে একটা ছেলে বিয়ে করতে পারবে, 21 বছরের আগে বিয়ে করতে পারবে না, কিন্তু সে আকাম করতে পারবে, খুব নোংরা একটা জিনিস। এবং এই জিনিসটার লুপ হোলটা কোথায়, ইউ ক্যান অলসো ওয়ার্ক অন দ্যাট, ঠিক আছে, ইউ ক্যান ইউজ দ্যাট থিং। সেকেন্ড হচ্ছে শুধুমাত্র বিয়ে করলে লাইফ সেটেল হবে এরকম না, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যান্ড ইউ হ্যাভ টু স্ট্রাগল। তোমাকে ফিনান্সিয়ালিও ট্যালেন্টেড হইতে হবে যে তুমি তোমার টাকাটাকে কিভাবে করতেছো। আজকে তোমার প্রতিষ্ঠান থেকে একদিনে ধরো 50,000 টাকা চলে আসছে একদিনে পার ডে, ভালো কথা। ম্যাক্সিমাম পাবলিক, আমার এরকম অনেক বন্ধু বান্ধব আছে যে পার ডে অনেক টাকা কামাইছে, কিন্তু দে কুডেন্ট মেক ইট। আমি কি করছি, আচ্ছা ঠিক আছে একদিন এত টাকা আসছে, ভালো কথা ভাই, থাকুক না, সেভ করি নাহলে ইনভেস্ট করি। ইউ হ্যাভ টু বি ফিনান্সিয়ালি ট্যালেন্টেড অলসো, মানে ঠিক আছে, মানে শুধুমাত্র এটার কারণে হবে না। এটা হচ্ছে সেকেন্ড মেসেজ ছিল। মেসেজ নাম্বার 3 ছিল এটা যে ভাই অনেকে চিন্তা করো যে বিয়ে করার পরে কিছু টাকা যৌতুক আকারে নেই, বা কেউ যৌতুক না নিলে বলে যে একটু খুশি হয়ে যাওয়া দেয়, বাট জিনিসটা কিন্তু একই, ওই যৌতুকই, তুমি একটা পয়সা নিলেও ওইটা যৌতুক, খুশি হয়ে দেখ আর জানে দেখ এটা যৌতুক। সো ওইটা নিলে কিন্তু তোমার লাইফে আর সেই বারাকাটা আসতেছে না। সো মোদ্দা কথায় 3টা পয়েন্টের উপর বেস করে যদি একটা লাইন শুনতে চাও, সৃষ্টিকর্তা আল্লাহ যেটা বলছে কোরআন শরীফে ওইটা হবে, ওইটা মাস্ট, ওইটা নিয়তি, ওইটা হবে। সো তার উপরে বিশেষ করে হইলেও ইউ শুড হ্যাভ দ্য কাউরেজ টু গেট ম্যারিড, ঠিক আছে। তোমার যদি অ্যাফোর্ডেবিলিটি থাকে, তুমি যদি ফিজিক্যালি স্ট্রং থাকো, ফিজিক্যালি এবল থাকো, ফিনান্সিয়ালি কিছুটা হইলেও সক্ষমতা থাকে যে না মানে বউ আসার পর আমরা না খায় থাকবো না, অ্যাটলিস্ট চাল ডাল ভাত কেনার টাকাটা আছে এই পরিমাণ সক্ষমতা যদি থাকে, কারণ তখন আমার এর থেকে বেশি ছিল না, জাস্ট ভাড়া টাড়া দিয়ে চাল ডাল কেনার পরে সেভিং জিরো হোক, জাস্ট এইটুকু চলার মতো ক্ষমতা ছিল, ওইটুকু যদি থাকে, অ্যান্ড ইফ ইউ আর মেন্টালি ম্যাচিউর ইনাফ, মেন্টাল ম্যাচিউরিটিটা খুবই ইম্পর্ট্যান্ট। তুমি যদি একটা বাচ্চা পাগল ছাগল হও, বিয়ে করে কিন্তু পেইনে পড়বা, সো মেন্টাল ম্যাচিউরিটিটাও কিন্তু একটা শর্ত। এই 3টা জিনিস যদি ওকে হয়, দেন ইউ ক্যান গেট ম্যারিড, বাট বিয়ে করার আগে অবশ্যই নিজের বাবা মাকে ওপেনলি ক্লিয়ারলি জানাবা যে দিস ইজ দ্য ফ্যাক্ট, আমরা কি মুসলমান, আমরা কি মুসলিম, তাহলে এটা হচ্ছে নিয়ম ছিল, আমি তাহলে মুসলিম হলে এই নিয়মটা মানতে সমস্যা হই। জিনিসটা সুন্দর মাথায় ঠান্ডা হয়ে বোঝাবা, বাবা মার ইন্টেনশন কখনোই খারাপ না, তাদের ডিসিশন অনেক সময় ভুল হয় কিন্তু ইন্টেনশন কখনোই খারাপ না, তাদেরকে ভালো মতো বোঝাও, ঠিক আছে। দ্যাটস অল অবাউট দ্য হোল ভিডিও, অনেকে জিজ্ঞাসা করতেছিল, জিনিসটা একটু খোলাসা অ্যান্ড ক্লিয়ার করা দরকার ছিল, অ্যান্ড আই অলসো হ্যাড আ উইল টু ইন্সপায়ার দ্য ইউথ। আশা করি একটা মানুষ হইলেও যদি এই ভিডিওটা দেখে তুমি একটু ইন্সপায়ার্ড হও, আমি বিশেষ করি উপরে আল্লাহ আছেন, আমার রহমত আর বাড়াতে কিছুটা হইলেও পারবে। আমাদের জন্য সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।